বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাতে আমরা বাঙালিরা কিন্তু খুবই আনন্দ করি, প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, পুজো আসবে কখন, পুজো আসবে কখন, আর আমরা আনন্দ করব কখন। কিন্তু আমরা সেরকম ভাবে ত্রিপুরাবাসী কিন্তু আনন্দ করতে পারছে না, সবাই মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেল যে বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলোর জন্য অনেকে মানে কি বলবো, পুজো মানাতেও পারছে না, ঠিক মতো জামা কাপড়ও কিনতে পারছে না। হ্যাঁ, আমরা কিনেছি, আমরা কিনিনি এটা তো বলবো না। তো যাই হোক, এমন অনেক মানে মানুষ আছে, হসপিটালে গেলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কষ্টে আছে। এ পুজোর আনন্দের মধ্যেও যে আমার এই যে দায়িত্ব কর্তব্যগুলো, আমি কিন্তু ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি প্রতিনিয়ত। আমি ড্রেস কেনা থেকে নিয়ে সব কিছু তো পরেছি, কিন্তু প্রতিদিন আমার বর আসাতে আমার সুবিধে হয়েছে, যার জন্য আমার বর প্রতিদিন গিয়ে মা বাবাকে ভাত দিয়ে আসতো। তো আজকে মা বাবা ছুটি নিয়ে চলে যাবে, কারণ হচ্ছে বাবাকে 10টা রে দিয়েছিল, 10টা আজকে কমপ্লিট হবে। তো এই ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও, বুধবারে মানে 10টা রে কমপ্লিট হবে, কমপ্লিট করে তারপর ছুটি ছাটার ব্যাপার, বুঝতে পারছ অনেক কিছু ঝামেলা। তো এই ঝামেলাগুলো হবে দেখে আমিও বরমশাইকে বললাম আমিও যাব, আর বাবা মা ওখান থেকেই সোজা চলে যাবে বাড়িতে, সে কারণে আমিও রওনা দিলাম বরের সাথে ভাত নিয়ে, কারণ ছুটি হলেই ভাত খাবে, ভাত খেয়ে তারপর রওনা দেবে। তো দেখো, আমি আর আমার বরমশাই যাচ্ছি স্কুটি করে, আর ছেলে মেয়েকে ঘরে রেখে যাচ্ছি। তো বন্ধুরা, পুজো তো এসেই গেছে, পুজো পুজো করতে করতে পুজো তো এসেই গেছে, কিন্তু আমার এখনও মানে যে পার্লারে যাব, আমরা মেয়েরা কিন্তু পুজো আসলে বা যে কোনো মানে কিছুতে একটু পার্লারে যেতে ভালোবাসি, সেটাও আমার আর হলো না সময়ের অভাবে। কারণ এই যে মা বাবাকে দেখা, সেটাও যেহেতু আমি কাছে আছি, আমি দেখতে পাচ্ছি, আমি সুযোগটা পেয়েছি, সবাই কিন্তু এই সুযোগটা পায় না যে মা বাবার জন্য কিছু করবে বা শ্বশুর শাশুড়ির জন্য কিছু করবে। তো আমি প্রতিবারেই আমি এই সুযোগগুলো পাই, সে কারণে আমি করি, আর ভীষণ হাসি মুখে করি, কারণ আমার ভালো লাগে। তো যাই হোক, এসে পড়েছি হসপিটালে, আর এসে দেখছি বাবা এখানে বসে আছে, আর মা কাগজপত্রের যে অনেক কিছু ভেজাল আছে সেগুলো নিয়ে ব্যস্ত, আমার বরমশাইও ওখানে আছে। তো বাবার সাথে এখানে বসে বসে মানে কথা বলছি, আর হসপিটালে এসে দেখছি রোগের মানে রোগী কতগুলো, মানে দেখো রোগীর কত ভিড়। আর এখানে তবুও কম আছে, বাবা বলছে আজকে তবুও কম আছে, অনেক ভিড় হয়। তো আমি প্রতিদিন আসলে তো বাবা যে এখানে থাকে সেখানে ভাত দিয়ে যেতাম, বা আমার বড় আসলে ওখানেই যেত, কিন্তু এখানে অফিসিয়ালি কাজ, কাগজপত্রের যে কাজগুলো সেখানেই আজকে এসেছি সোজা এসেই। তো এখানে এসেও দেখছি দেখো কত রুগী, এই যে রুগীগুলো এগুলোকে দেখে মানে খুবই খারাপ লাগছে, কারণ দেখো ওদের কোথায় পুজো কোথায় কি, মানে সত্যি দেখলে ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, মানে মানে আমার বাবার 10টারে শেষ হয়ে গেল পুজোর আগেই, মানে খুব ভালো লাগছে। আর এখন তোমাদেরকে বলে দিই, আমার বাবা এখন অনেকটা সুস্থ আছে, তো সত্যি অনেকটা শরীর অসুস্থতা নিয়ে অনেক ঝামেলা গেছে, তারপর ভর্তি হয়ে এতদিন ধরে রেগুলো দিল, মানে কি বলবো অনেকটা প্রেশার গেছে। সব দিন আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু বাবা অসুস্থ হয়েছে এখানে রে দিতে এসেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখানে দেখো এখন আমার বর মশাইয়ের সাথে বসে বসে আমার বাবা কথা বলছে। জানো তো বন্ধুরা, শ্বশুর আর জামাই মানে সম্পর্ক এতটা ভালো, এতটা ভালো কি বলবো, সত্যি আমি কোনোদিন ভাবিনি যে আমার বর মানে এইভাবে আমার বাবা মায়ের সাথে মিলেমিশে থাকবে, মানে কি বলবো। তো যাই হোক, আমার বাবা মাও ভীষণ ভালোবাসে জামাইকে, কি আর বলবো, দেখে বুঝতেই পারছো। তো আমি সোজা বাবাকে নিয়ে আসলাম রুমে, মা এখনও আসেনি, মা আর আমার বর এখনও মানে কাগজপত্রের আরও অনেক কিছু কাজ আছে ছুটির ব্যাপারে, সেগুলো কমপ্লিট করছে। আর আমি বাবাকে বললাম বাবা চলেন আমি
খাবারটা দিয়ে দিই, কারণ বাবা খেতে তো অনেকক্ষণ সময় লাগে, বুঝতেই পারছো। আর জানো তো বন্ধুরা, এই যে হসপিটালে বসে খাওয়া বা থাকা কতটা যে কষ্টকর, এটা যারা হসপিটালে থাকে তারা জানে, তারা বুঝতে পারবে। সত্যি মানে কি বলবো, ওরা প্রতিনিয়ত মানে পরিষ্কার করছে, এরপরও একটা মানে হাসপাতালে থাকলে একটা গন্ধ থাকে, কেমন জানি লাগে, মানে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না। কিন্তু আজকে কতদিন ধরে দেখো মা বাবা এখানেই আছে। তো বড়মশাইও আসলো, এসে আমাকে কাগজটা দিল, বললো গুছিয়ে গাছিয়ে দেওয়ার জন্য। এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, কারণ অনেকদিন ধরে থেকেছে, অনেক জিনিসপত্র হয়ে গেছে, সেগুলো গুছিয়ে গাছিয়ে দিয়ে দিচ্ছি। আর আমারও অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাকে এখন মানে মানে গুছিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, মা বাবাকে একটা অটো করে পাঠিয়ে দিলাম, ওরা এখন সোজা চলে যাবে রেল স্টেশন। সঙ্গে আর একজন মানে কাকু আছে, উনিও আমার বাবার বাড়ির কাছাকাছি, তো ওরা তিনজন মিলে চলে যাচ্ছে। তো আমরাও বাবা মাকে উঠিয়ে দিয়ে এখন আমরাও চলে যাচ্ছি। তো সত্যি এতদিন থেকেছে, সকাল হলে ঘুম থেকে উঠে মা বাবার জন্য রান্না করতাম, তারপর কখন পাঠাবো সেটা একটা মাথার মধ্যে মানে ছিল। মানে কি বলবো, আজকে চলে যাচ্ছে ভীষণ খারাপও লাগছে। দেখো মানে সকাল হলেই পুজো, পুজো শুরু হয়ে গেছে, পুজোর মধ্যে ভেবেছিলাম মা বাবাকে রাখবো, কিন্তু মা বাবা থাকতে চাইছে না। সত্যি মানে এতদিন হয়ে গেছে বাড়িতে, মানে বাড়ি ছাড়া, বাড়ি থেকে মানে এখানে হসপিটালে এসে থাকছে, ওদেরও মন মানসিকতা ভালো লাগছে না, সেজন্য বলছে না চলে যাবে। তো কি আর করবো, মা বাবার পিছন পিছন অনেকটা মানে রাস্তা গেলাম, তারপর মা বাবাকে বললাম ঠিক আছে আমরা যাই। হাসপাতাল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর পুজো তো এসে গেছে। আর এখানে চতুর্থী পঞ্চমী থেকে শুরু হয়ে যায় পুজো দেখা, সে কারণে বড়মশাইকে বললাম বিকেল হয়ে গেছে, ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর আমার ছেলে দেখো কি পাগল, আমাকে ছাড়া যেতে চাইছে না, বলছে মা চলো না চলো না। আমি বলছি যাও, এখন তুমি বড় হয়েছো, বাবার সাথে গিয়ে ঘুরে আসো। বলছে না তোমাকে ছাড়া ভালো লাগে না, ভাবতে পারছো সবসময় মা যা মুখতা আছে, যা যা আমি বন্ধ করবো, যা। তাই বলছে কেন, টাটা।